হিংসায় কার্যত বিধ্বস্ত বাংলা এবং সেই বাংলার পরিস্থিতি দেখতে রাজ্যপাল নিজে ছুটে যাচ্ছেন বিভিন্ন প্রান্তে আমরা ভাঙুর ক্যানিং আমরা দেখেছি কোচবিহারের ছবি রাজ্যপালের ছুটে যায় এবং এবার রাজ্যপাল ছুটে যাচ্ছেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদে একের পর এক ঘটনা ঘটছে একের পর এক অভিযোগ আসছে লাগাতার বোমাবাজের অভিযোগ উঠছে এবং সেখানেই ছুটে যাচ্ছেন এবার রাজ্যপাল সেভি আনন্দ বোস সকালের ট্রেনেই তিনি কলকাতা স্টেশন থেকে রওনা দিচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুরের দিকে বহরমপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা আমি মধুকল্পিতার কাছ থেকে সরাসরি জেনে নেবো কি পরিস্থিতি এই মুহূর্তে বহরমপুরে মধুকল্পিতা একেবারে দেখো সমাদৃতা আর কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল সি আনন্দ বোস তিনি কিন্তু আসবেন এবং এখানে অর্থাৎ মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ আমরা দেখেছিলাম মনোনয়ন পর্ব থেকে বারবার করে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং একাধিক জায়গা থেকে অভিযোগ উঠে আসছিল যে মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়নি এবং তারপরে আমরা কি দেখলাম সমাদৃতা একাধিক জায়গাতে কিন্তু আক্রান্ত যারা পরিবারের সদস্যরা যারা রয়েছে তারা যেমন ভীত এর পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভীত ছিল আমার সঙ্গে রয়েছেন এখানে কয়েকজন আমি তাদের সঙ্গে কথা বলে নেব আর তো মাত্র কয়েকটা ঘন্টা তারপরে ভোটের লাইনে দাঁড়াবেন আপনারা কি মনে হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ হবে আমরা তো আশা করি এখন বর্তমান এই জায়গাটা নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে হ্যাঁ সেরকম এখনও সেরকম উত্তজিত অভাব বা আমরা এখনো পাইনি হ্যাঁ এখন পরবর্তীকালে এখন ভূত কেন্দ্রে গেলে এখন কি হবে সেটা এখন সঠিকভাবে বলা যাবে না হ্যাঁ ভূত কেন্দ্র আমরা আশা করি শান্তিপূর্ণ হবে একেবারে আমি আরো কয়েকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব অনেকগুলো তো নির্বাচন দেখেছেন এবারের নির্বাচনটা কি মনে হচ্ছে ঠিকঠাক হবে নির্বাচন আমরা যেটা শুনতে পাচ্ছি আর বাংলা বলুন প্রত্যেকটা জায়গায় উত্তপ্ত আমাদেরটা সবসময় জন্য শান্তশিষ্ট কিন্তু এবার কি হবে সঠিক বলা যাবে না অর্থাৎ অর্থাৎ সমাজdireita তুমি শুনতেই পাচ্ছ যে এবারে কি হবে এবারে দিকেই কিন্তু প্রত্যেককে নজর রয়েছে আমি আরো কয়েকজন রয়েছে আমি তাদের সঙ্গও কথা বলবো এবারে নির্বাচনটা কি হবে মনে হচ্ছে মুশিদাবাদ বারবার করে উত্তপ্ত হয়ে উঠেছে আমরা দেখেছি রাজ্যপাল তিনি নিজে আজকে আসছেন এখানে দেখবেন তিনি ঘুরে দেখবেন পুরো এলাকাটা কি মনে হচ্ছে আমরা তো ভাবছি যে ঠিকমতো ইনি ভোটটা দিব শান্তভাবে এখানে সেরকম কোনো অভাব আইনি গন্ডগোল আমরা ভাবছি যে ভোট যদি দেয় আমরা ঠিক মতন ভোটটা আমরা একেবারেই সমাদৃত্ত তুমি শুনছো যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রত্যেকটা বার শান্ত থাকলে এবারের পরিস্থিতি যথেষ্টই আলাদা আমরা কিন্তু বারবার দেখিয়েছি সেটা সমাদৃত্ত এবং এবারে মুর্শিদাবাদ স্পর্শকাতর হিসেবে আগেই আমরা দেখেছিলাম যে ঘোষণা করা হয়েছিল এবং মুর্শিদাবাদের যেটা মোট বুথের সংখ্যা তার মধ্যে প্রায় দশ শতাংশ বুথকেই ইতিমধ্যে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে বারবার যেখানে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে আজ রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি আসছেন যারা আপ্রান্ত তাদের পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন তাদের পাশে যে দেবেন কিন্তু এই মুর্শিদাবাদে আমরা যেভাবে দেখেছি যে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে যেভাবে বোমাবাজির অভিযোগ উঠে এসেছে এবং এর পাশাপাশি বারবার করে মুর্শিদাবাদে যেখানে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে বলে বারবার অভিযোগ উঠে আসছে সেই মুর্শিদাবাদ যখন ভোটের লাইনে দাঁড়াবে সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক কি হয় সেদিকে আমাদের নজর থাকবে সমাদৃতা